কথায় আছে ছোরের মন পুলিশ পুলিশ কি অবাক হচ্ছেন আমার মুখে একথা শুনে অবাক হওয়ার কিছু নেই আমাদের অনেকেই সাথেই এই জিনিসটা হয় আমরা যখন পুলিশ দেখি আমরা নিজের মনের অজান্তেই নার্ভাস হয়ে পড়ি ঠিক একই জিনিসটা ঘটে যখন আমরা রোড টেস্ট দিতে যাই আচ্ছা ধরুন আপনি পরীক্ষা দিতে গেলেন আর পরীক্ষার হলে পরীক্ষকের ভয়ে আপনি কিছুই লিখতে পারলেন না তাহলে কি আপনি পাশ করবেন না কোনোভাবেই সম্ভব নয় আপনি পাশ করবেন না ঠিক তেমনটাই ঘটে আমাদের রোড টেস্টের দিন আমরা যদি পুলিশের ভয়ে ঠিকমতো ড্রাইভিং টেস্টেই দিতে না পারি তাহলে আমরা কিভাবে রোড টেস্ট পাস করব। তো সেজন্য আজকের এই ভিডিওতে আমি রোড টেস্টের দিন কি কি করবেন কি কি করণীয় কি কি বর্জনীয় ওই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরব এবং কি কি জিনিস আপনারা মেনে চললে বা অবলম্বন করলে খুব সহজেই দ্বিতীয় টেস্টে আপনারা ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ইন্টুর পরে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখছেন রাজীব ফর ইউ আমি রাজীব আপনাদের সাথে থাকছি পুরো ভিডিও জুড়ে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল হিট এন্ড নেভার মিস এনি আপডেট আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ চলুন মূল ভিডিও শুরু করা যাক প্রথমে আসি রোড টেস্টের দিন কী কী বিষয়গুলো মেনে চলবেন বা কী কী কানুন অনুসরণ করবেন রোড টেস্টের দিন আপনি একটু পরিপাটি হয়ে যাবেন পরিপাটি মানে আপনি রেগুলার যে সমস্ত পোশাক আশাক পরে থাকেন তার চেয়ে একটু ভালো পোশাক আশাক পরে যাবেন আপনার সবচাইতে পছন্দের এবং প্রিয় কাপড় চোপড়গুলো পরে যাবেন আপনাদের যাদের দাঁড়ি আছে দাঁড়িগুলোকে একটু পরিপাটি করে যাবেন একটু সুগন্ধি বা আতর মেখে যাবেন যাতে রোড টেস্টের দিন পুলিশ বা আপনার পাশে সিঁড়ে বসে থাকা ব্যক্তিটি আপনার থেকে কোনো ধরনের ব্যারে স্মেল বা খারাপ গন্ধ না পায় বা ওই লোকটি যাতে আপনার সাথে কমফোর্ট ফিল করে সেজন্য আপনি একটু পরিপাটি হয়ে যাবেন দ্বিতীয়ত যে জিনিসটা করতে পারেন আপনারা ছোট্ট একটা পানির বোতল সাথে রাখবেন কারণ আমরা যখন নার্ভাস হয়ে যাই তখন আমাদের নার্ভাসনেস কাটার জন্য পানি কিন্তু আমাদের অনেক সাহায্য করে এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আপনি যখন অতিরিক্ত নার্ভাস হয়ে পড়বেন তখন এক চুমুক পানি খেয়ে নেবেন বা একটু পর পর একটু চুমুক দিয়ে দিয়ে পানি খেয়ে নেবেন পানি আপনার নার্ভাস সিস্টেমটাকে নর্মাল করে দেবে তো সো একটা ছোট্ট পানির বোতল আপনার সাথে রাখতে পারেন রোড টেস্টের দিন তৃতীয়ত আপনারা যারা খুব ভয় পেয়ে যান হতাশ হয়ে যান এবং কি ঘাবড়ে যান তাদের জন্য হচ্ছে আরও একটা থেরাপি আছে সেটা হচ্ছে আপনারা জোরে জোরে নিঃশ্বাস নেবেন জোরে জোরে ভিতরের দিকে নিঃশ্বাস নেবেন এবং আস্তে আস্তে সেই নিঃশ্বাসটা ছাড়বেন এতে হবে কি এতে আপনারা যদি অতি উত্তেজিত থাকেন বা অনেক বেশি হতাশা থাকেন বা অনেক বেশি ভয় পেয়ে থাকেন তখন আপনারা নর্মাল হয়ে যাবেন ইনশাল্লাহ এই পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে তো ফাইনালি যখন আপনার টেস্টের সময় আসবে পুলিশ যখন আপনার পাশের সিটে বসবে আপনি আগে থেকে ড্রাইভিং সিটে বসা থাকবেন অথবা পিছনের সিট থেকে বা আপনার তালিমলা বলবে যে আপনার টেস্টের সময় এসেছে তখন আপনি হয়তো ড্রাইভিং সিটে গিয়ে বসবেন তো আপনি যখনই ড্রাইভিং সিটে বসবেন তখন আপনি এস এম এস করবেন জি আপনি ঠিকই শুনেছেন এস এম এস মোবাইলের এস এম এস না এ এস এম এস হচ্ছে সিট মিরর সিট বেল মানে আপনার ড্রাইভিং সিটে বসেই প্রথমে আপনার সিট অ্যাডজাস্ট করবেন আপনার সুবিধা অনুযায়ী তারপর মিরর দেখবেন সাইড মিরর দেখবেন লেফট রাইটের সাইড মিরোড দেখবেন এবং কি সেন্টার মিরর দেখবেন এগুলো পজিশন ঠিক আছে কি না এবং বাইরে বা সেন্টার থেকে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা তারপর হচ্ছে সিট বেল আপনি সিট বেল বেঁধে নেবেন তারপর ফাইনালি ফুলিশ এসে যখন আপনি পাশের সিটে বসবে একটা বিষয় লক্ষ্য রাখবেন সেটা হলো আপনি তো সিট বেল্ট বেঁধে নিয়েছেন এখন আপনার সাথে পাশের সিটে পুলিশ কি সিট বেল্ট বেঁধেছে এই জিনিসটা কি আপনি লক্ষ্য করেছেন হ্যাঁ এই জিনিসটা আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে অনেকে শুধু এই জিনিসটা না বলার কারণে পুলিশকে ওই দিন টেস্টে ফেল করে থাকে সো বুঝতেই পারছেন এটা কতটা ইম্পর্টেন্ট এটা মিস করা যাবে না আপনি পাশের পুলিশ যদি সিট বেল্ট বেঁধে না থাকে তাহলে ওনাকে রিকোয়েস্ট করবেন অনুরোধ করবেন সিট বেল্টটা যাতে বেঁধে নেয় তারপর পুলিশ স্বাভাবিকভাবে এস্তেমারা নিয়ে আপনার নাম ঠিকানা হয়তো কিছু প্রশ্ন করতে পারে সেগুলো ঘাবে না গিয়ে ঠান্ডা মাথায় উত্তর দিয়ে দেবেন সর্বশেষ যে জিনিসটা রোড টেস্টের দিন আপনি করবেন সেটা হলো ফাইনালি সব কিছু হয়ে গেলে পুলিশ যখন আপনাকে বলবে সামনে ডাইনে বাঁয়ে বা যেদিকে যেতে বলে আপনি কিন্তু সাথে সাথে গাড়ি ওদিকে নিয়ে যাবেন না আপনি কি করবেন আপনি আগে সাইড মিরোরে দেখে সেন্টার মিরোরে দেখে পিছনে কোনো গাড়ি আছে কিনা না বা আশেপাশে কোনো অবস্টাকল বা কোনো বাধা আছে কিনা এগুলা লক্ষ্য করবেন ভালোভাবে এতে পুলিশ যদি আপনাকে বারবার রিকোয়েস্ট করে আপনি আগে এগুলা লক্ষ্য করবেন পুলিশের কথা শুনবেন না শুধু এক্ষেত্রে যখন আপনার রোড ক্লিয়ার থাকবে বা রোড ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি ইন্ডিকেটার দিয়ে রোডে উঠে যেদিকে যেতে বলে ওদিকে যাবেন তো এইসব বিষয়গুলো আমি যেগুলো বললাম এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা রোড টেস্টের দিন করেন তাহলে আমি গ্যারান্টি দিতে পারি শিওর দিয়ে বলতে পারি আপনারা অবশ্যই অবশ্যই লাইসেন্স পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের ড্রাইভিং যদি চালানো যদি ঠিক হয় এবার আসুন কি কি বর্জনীয় সেই বিষয়গুলো তুলে ধরি আপনার যেদিন টেস্ট ওই দিন একটু আগে আগে চলে যাবেন কখনও লেট করে বা তালিম তালিমওয়ালা যখন আপনাদেরকে বলে যে যাওয়ার জন্য তার আধা ঘন্টা আগে চেষ্টা করবেন ওই জায়গায় চলে যেতে কখনোই অপরিপাটি বা নোংরা হয়ে যাবেন না আমাদের সবারই পার্সোনাল টেনশন থাকে পারিবারিক পার্সোনাল এবং কি বিজনেস বা চাকরির ক্ষেত্রে অনেকের অনেক টেনশন থাকে তো আপনার ড্রাইভিং টেস্টের দিন সব টেনশান একদিকে ঝেরে রাখবেন আপনি শুধু ফোকাস করবেন আপনার ড্রাইভিং টেস্টের দিকে সো কোনো ধরনের টেনশান বা দুশ্চিন্তা করা যাবে না আপনার ড্রাইভিং টেস্টের দিন বা রোড টেস্টের দিন অতিরিক্ত কোনো কথা কারোর সাথে বলবেন না শুধু আপনার তালেমলা বা ইনস্ট্রাক্টর কী বলে ওই বিষয়গুলো শুনবেন এবং আপনি মনে মনে আপনি সিগন্যালগুলা কীভাবে ইন্ডিকেটার দিতে হয় লেফট ইন্ডিকেটার রাইট ইন্ডিকেটার কোন সিগনেলে কী করতে হবে কোন রোডে থেকে কোন রোডে উঠতে হবে রাউন্ড বোর্ডে কী করতে হবে একশো মিটার দুশো মিটার তিনশো মিটার আগে কি করতে হবে রাউন্ড বোর্ডের আগে এইসব বিষয়গুলো রাউন্ড বোর্ডে কোন রোডে উঠে কোন রোড দিয়ে আবার বের হতে হবে এই জিনিসগুলো নিজের মাথার ভিতরে মনে করার চেষ্টা করবেন তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা করেন এবং বর্জন করেন তাহলে আমি আশা করি 90% আমি সিউরিটি দিয়ে বলতে পারি যে আপনারা আপনাদের রোড টেস্টের দিন আপনারা ইনশাল্লাহ পাশ করবেন এবং কি ওই দিনে লাইসেন্স পেয়ে যাবেন কারণ আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি সেগুলো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি যে যে কাজগুলো নিজে করেছি সেই জিনিসটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি আমার নিজের এক্সপিরিয়েন্সটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সো আপনাদের সবার জন্য রইল শুভকামনা আশা করি এই জিনিসগুলো ফলো করবেন এবং যা যা বর্জন করতে বলেছি সেগুলো বর্জন করবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন এবং আল্লাহ যেন আপনাদের সহায় হয় এই আশা ব্যক্ত করে আজকের মতো খোদা হাফেজ দেখা হবে আগামী কোনো পর্বে আগামী কোনো নতুন কোনো জিনিস নিয়ে